প্রথম দেখাতেই আপনাদের এটা মনে হতে পারে এটি পাখির বাসা, কিন্তু দর্শক এটা সম্পূর্ণ ভুল। এটা একটি মানুষের বসবাসের স্থান। আমরা আজ কথা বলছি মাগুরা জেলার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ল্যাকতালির কথা, যিনি দীর্ঘ ২০টা বছর ধরে গাছের উপরে সংসার করছেন। ২০২২ সালে এসেও এমন একটি মানুষ পাওয়া যাবে বাংলাদেশে, এটা কেউ কল্পনাও করতে পারেনি। স্থানীয়দের কাছে জানা গেছে তিনি নাকি এভাবে গাছে গাছেই বসবাস করে যাচ্ছেন, এবং স্থানীয়রা আরও বলেছেন তাকে অনেক ধরনের ট্রিটমেন্ট এবং পাবনা পাগলাগারতেও চিকিৎসা করা হয়েছে, তারপরেও নাকি তাকে ঘরে বেঁধে রাখা যায়নি। তিনি এইভাবে রাস্তা রাস্তায় বনে জঙ্গলে ঘর বানিয়ে বসবাস করে আসছেন, এবং স্থানীয়রা আরও জানান তিনি নাকি মাঠে শিয়াল বেজি হাঁস মুরগি ধরে রান্না করে খেয়ে ফেলায়, এবং তাকে যদি কেউ কিছু দিতে চায় সে কিন্তু নেয় না, তিনি নিজে যা ইনকাম করে তাই দিয়ে তার সংসার এবং পেট চালায়। তো চলুন দর্শক, স্থানীয়দের মুখ থেকে কিছু শোনা যাক। এই যে ইনি এরপরে যে ঘর বানিয়ে আছে, এটা কয়টা বছর ধরে আছে? 15-20 বছর। আচ্ছা, ইনার মোট বাড়ি আছে কয়টা এই রোডে? ঘর বাড়ি কোনো খবর নেই, মানে যেখানে সেখানে ঘর বাড়ি বানায়। আচ্ছা, ওই যা ছিল ওই বিচার পারে। হ্যাঁ, আচ্ছা, ইনার যে সমস্যা মানে মানসিক রোগী, এনাকে কি কোনো ধরনের ট্রিটমেন্ট করেছে কেউ? ও পাবনা নেছে, থানা নেছে, আসতে দেছে, কাজও শেষ হয়ে মানে ঠিক হয়নি নাকি? তো আসলে ইনার জীবনটা কিভাবে চলে এখন এই মুহূর্তে? এবং ঠিক মতো কি কথাবার্তা বলতে পারে সবার সাথে? কারোর কি মারধর করে এমন কোনো বিষয় না? ওদিকে ঠিক আছে, আঘাত করেন? তো দর্শক, আরেকজন ভাইকে আমরা পেয়েছি। যে ভাই, আসলে ইনি যে এইভাবে গাছে গাছে থাকে, আমরা শুনেছি নাকি ইনার যে ঘর বাড়ি আছে ওরা ঠিক ওইভাবে দেয়নি, কিন্তু পাগলামি করতো, বাপের সাথে গ্যাঞ্জাম দ্বন্দ্ব ছিল, যার কারণে মানুষটাকে একটু দূরে দূরে রাখছে, সমাজ থেকে একটু দূরে সরে গেছে। সেই থেকে ও মাতালের মতন থাকে, কিন্তু কাউকে আঘাত করে না, কাউকে মারে না, তার মতো সে আছে। এই গ্রামে তিনি কি সবার পরিচিত? এই গ্রামে পরিচিত বলতে আমার জানা মতে মনে হয় তার জন্মস্থানই এখানে। জন্মস্থানই এখানে? মানে জন্মস্থান এখানে মানেই হচ্ছে অনেক পুরাতন, তার নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা আছে। টাকা পায় কোথায়? ঘুরাবে ওই যে টাওয়ারটা থাকে সাথে, মানুষ উপকার করে, ওই যে দুটো গাছ কটা সুপারি ফাড়িয়ে দিল, কটা নারকেল ফাড়িয়ে দিল, তারা একটা নারকেল দিল, ২০ টাকা দিল, ওই দিয়েই চলে, ওটাই তাদের মানে কাজ করে খায়, পাগল না, কাজ করে খায়, কাজ করে খায়, কথাবার্তা সবই ভালো, কোনো সমস্যা নেই, মানুষ তো হাওকা গ্যাঞ্জাম করে না, কিন্তু কটা খড়ি গুছাই দিল। কাজ করে সব করে ঠিক আছে, শুধু মেন্টাল একটু উইক, আর আপনি এখানে বাসায় থাকে এই ঘরটা, তাই তো?